জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি ছিল এক গণ আন্দোলনের পিঠভূমি। স্যার রেডক্লিফের দেওয়া বাউন্ডারি লাইনের অসঙ্গতি থাকায় দক্ষিণ বেরুবাড়ির হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা পাকিস্তানের দাবি করে, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ। ফলে এই মহাপীঠের ওপরেও কোপ পড়েছিল কোন দেশের থাকবে তা নিয়ে। এলাকার স্থানীয় সহ জলপাইগুড়ির মানুষ এই অংশ ভারতের ম্যাপে অন্তর্ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে গণ আন্দোলন করায় এই এলাকা শেষে ভারতের পরিচিতি লাভ করে। এই গণ আন্দোলনের পিঠভূমিতে রয়েছে ত্রিশ্রোতা মহাপীঠ। 51টি মহাপীঠের একটি পীঠ হলো এই পীঠ। এখানে মা গর্ভেশ্বরী ও মা গর্তেশ্বরী দুটি সতীপীঠ। এটা একটা সতীপীঠ, মানে ত্রিশ্রোতা পীঠ। এটা এখানে মায়ের বাপা আছে, এই জন্যই মন্দিরের ত্রিশ্রোতা। এখানে তিনটি নদীর স্রোতধারাকে বলা হয়েছে, সে প্রাচীন তিস্তা, সেবক থেকে যখন মানে সমতলে ভূমিতে যখন আসে তখন তার তিনটি ধারা হয়, পাঙ্গা, যমুনা আর কর্তবা। এই আপনারা দুইটা নদী পার করে আসলেন, পাঙ্গা, যমুনা আর কর্তবা, এই এখন বাংলাদেশে আছে। এই তিনটি নদীকে কষ্টি পাথরের মা গর্ভেশ্বরী মা দুর্গার আদি রূপ বলে মনে করা হয়। ত্রিশ্রোতা মহাপীঠ কমিটির সদস্যরা দাবি করেছিলেন, অন্তত 500 বছর আগেও এই স্থানেই মা গর্ভেশ্বরী ও মা গর্তেশ্বরী পূজিত হতেন। 1905 থেকে 1912 সাল নাগাদ নাবালক রাজা প্রসন্নদেব রায়কতের অভিভাবক জগদীন্দ্র দেব রায়কত 446 একর জমি দেবী গর্তেশ্বরীর নামে দেবোত্তর করে দেন। যদিও দেশভাগ সহ পরবর্তী পরিস্থিতির কারণে বেশিরভাগ জমি দখল হয়ে গিয়েছে, বাকি প্রায় 25 থেকে 26 বিঘা জমি এখনও মন্দির কমিটির হাতে রয়েছে। ওই জমির মধ্যেই এখন মন্দির সহ বেলার মাঠ, পার্ক। আমি এই গর্ভেশ্বর মন্দিরে এসেছি, এর আগে আমি এসেছিলাম 5 বছর আগে। এখন আরও চেঞ্জ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে এখানে এসে। পায়ের আঙ্গুল পড়েছিল শুনেছিলাম আর কি, একটা পিঠে, মানে এতগুলো পিঠের একটা পিঠ এখানে আর কি। একটি মুক্তমঞ্চ, অতিথিশালা এবং ভোজনালয় তৈরি করা হয়েছে, ফলে এই ত্রিশ্রোতা মহাপীঠ এখন একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এখানে পুজো অর্চনা করতে আসেন। গোটা উত্তরবঙ্গ তো বটেই, ভারতের বিভিন্ন প্রান্ত এমনকি বাংলাদেশ থেকেও পুণ্যার্থীরা এখানে আসেন। দক্ষিণ বেরুবাড়ি জমিজট কাটে 2011 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার ল্যান্ড বাউন্ডারি চুক্তির মাধ্যমে। দক্ষিণ বেরুবাড়ি জায়গা পায় ভারতের মানচিত্রে। যদিও দীর্ঘদিনের গণ আন্দোলন এবং পাকিস্তান পরবর্তী বাংলাদেশের দাবি ছিল এই ত্রিশ্রোতার পুণ্যভূমির ওপর, সেই ঝক্কি কাটিয়েও সব মহিমায় ছিল ত্রিশ্রোতা মহাপীঠ এবং দিন দিন বাড়ছে পুণ্যার্থীদের আনাগোনা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।